আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের আরেকটা রেসিপি নিয়ে হাজির। আজকে আমি একটা মজাদার আইসক্রিম ভাজি দেখাবো। এই যে পাইরুটি নিয়েছি, খুব কম খরচেই বাসায় তৈরি করে খেতে পারবেন আইসক্রিম ভাজি। তার জন্য আমি নিয়েছি এই যে পাইরুটি নিয়েছি, আর নিয়েছি আইসক্রিম, এরকম ছোট ছোট দুটো নিলেও হবে, অথবা বড় একটা ডিব্বা নিলেও হবে। কাপ আইসক্রিম বড় ডিব্বা নিতে পারেন, আমি অল্প করে বানাবো, সেজন্যে এরকম দুইটা ডিব্বা নিয়েছি। এরকম ডাবল পাট করে নিলাম আমি, এর সাহায্য আমি এরকম করে কেটে নিব, ছুরির সাহায্য দুই সাইড দিয়ে। এলেও বড় পাইরুটিগুলো নিতে পারেন। আমি এখন এর ভিতরে আইসক্রিম ভরবো দিব। আমার পাইরুটির সাইজটা একটু ছোট, এই জন্য পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। দিয়ে এরকম চ্যাপটা করে দিব, মুখটা সুন্দর করে বেঁধে দিব। আপনাদের এরকম আইসক্রিম ভরে এরকম করে গোল শেপ না দিতে পারেন। এই যে সুন্দরভাবে আটকে গেছে। ও শেষ, আমি এখন এগুলো ভেজে নিব। চুলায় একটা প্যান দিয়েছি, দিয়ে আমি এখন তেলটা গরম হয়ে এসেছে, আমি এখন এর ভিতর দিব। আইসক্রিম বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে এক পাট হয়ে এসেছে, আমি আরেক পাট ভেজে নিব। অবশ্যই ট্রাই করবেন, অনেক ভালো লাগবে, অল্প খরচে বাসায় আইসক্রিম ভাজি করে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমার আমি এখন নামাই নিব। অল্প সময়ে খুব সহজ একটা নাস্তা, মজাদার।
অনেক মুসমুসে হয়েছে, একটু বের হয় নাই সাইড দিয়ে। আইসক্রিম ভিতরে অনেক মজার একটা রেসিপি, অল্প সময়ে অল্প খরচে বাসায় অবশ্যই ট্রাই করবেন।